মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে হয়েছিল বাংলা সিনেমা নকশালের শুটিং। শুক্রবার বহরমপুর ঋতিক সদনে রিলিজ হলো সেই সিনেমার। যারা অভিনয় করেছিলেন তারা জানালেন, এতদিন নাটক করেছি তবে চলচ্চিত্রে নিজেকে দেখে খুব ভালো লাগছে। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানের। প্রথম শোতে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। আমরা সকলে এই নকশাল ছবি কিছু অংশ যারা যারা অভিনয় করেছে তাদের আপনারা দেখলেন, এছাড়াও বহু মানুষের পরিশ্রম, বহু মানুষের দক্ষতা, কলকাতা থেকে যারা এসেছিলেন বা এখানকার যারা, তারা অক্লান্ত পরিশ্রম করে আমরা এই ছবিটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি চাইবো যে আবার এই সেকেন্ড পার্ট টু যেন, এটা যেন, এই গল্পটা যেন আমাদেরকে ডাইরেক্টর আমাদেরকে দিয়েই চরিত্রটা করায়, সিনেমাটা করায় পার্ট টু। হ্যাঁ, এই সিনেমাটা আজকেই মুক্তি পেল এবং আমরা মানুষের কাছে প্রচণ্ড সাড়া পেলাম। জীবনে প্রথম চলচ্চিত্র অভিনয়, অভিনয় করার সময় খুব আনন্দ পেয়েছি এবং খুব মন প্রাণ দিয়ে অভিনয় করেছিলাম এবং আজকে হলে দেখে খুব ভালো লাগলো। আমি নিজের চরিত্রে নিজেকে দেখে খুব ভালো লাগলো, যেটা খুব একটা জীবনে একটা বাড়তি পাওনা বলা যায়।